তো ফেরাউন জানতে পারছে মিশরের এক কোণাতে একজন ইমানদার মহিলা আছে, তার সাতটা বেটা। কয়জন সন্তান? সাতজন। এই সাতজন সন্তান নিয়ে মহিলা বসবাস করে, তারা পাক্কা ইমানদার। ফেরাউন বলল, ওই মহিলাকে সহ বাচ্চা কাচ্চা সহ ডেকে নিয়ে আসো। রাজ দরবারে নিয়ে আসছে, শুয়োর জবাই করে গোস্ত রান্না করে মহিলাকে বলা হলো, ও নারী, সন্তানদেরকে নিয়ে তুমি খাও, যদি তুমি খাও তোমাকে সন্তানদেরকে আমি বিল্ডিং বানিয়ে দিব, মাসে মাসে রাজ দরবার থেকে ভাতা দিব, আর যদি না খাও তাহলে তো জানোই হত্যা করা হবে। নারী ডাক দে বলল, ফেরাউন, জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ যেটা হারাম করেছে এটা কখনোই খেতে পারব না। একবার জোরে বলা যাবে কি, আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? তো মহিলা বলতেছে, জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহ যেটা হারাম করছে সেটা খাব না। ফেরাউন বলল, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। মহিলার বড় ছেলেটাকে ডেকে বলা হলো, তুমি কি শুয়োরের গোশত খাবে? বড় ছেলেটা বলল, বাচ্চা, আল্লাহ হারাম করেছেন, যেটা আল্লাহ হারাম করেছেন আমার জীবন চলে যাবে, আমি হারাম খাব না। ফেরাউন বলতেছে, বাকি ছয়টা ভাইকে চোখের সামনে মা বেঁধে রেখেছে, ছয়টা ভাই চোখের সামনে, বড় ভাইকে ধরল, প্রথমত একটা আঙ্গুল কাটলো, খাবি বলে না, দ্বিতীয় আঙ্গুল কেটে ফেলল, খাবি বলে না, এইভাবে দশটা আঙ্গুল কেটে ফেলল, কিন্তু শুয়োরের গোশত খায় নাই। তারা নাক কাটা হলো, কান কেটে ফেলা হলো, চোখ জীবন্ত উঠিয়ে ফেলা হলো, তারপরও এই ইমানদার শুয়োরের গোশত খায় নাই। একসাথে জোরে বলবেন কি, আল্লাহু আকবার। জীবন চলে যাবে, খাবো না। ফেরাউন বলল, তাহলে কড়ার মধ্যে তাহলে তেল ঢালো, আগুন জ্বালাও, উত্তপ্ত করো, সবার সামনে তাকে কড়ার মধ্যে ছেড়ে দাও। তেল উত্তপ্ত করার পরে ওই যুবকটাকে ধীরে 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 কড়ার মধ্যে নিক্ষেপ করা হলো, পুড়ে 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 জ্যান্ত মানুষটা একেবারে ভাজি কয়লার মতো হয়ে গেল। তারপরও সে ঈমান বিক্রি করে দেয় নাই। একসাথে বলবেন কি, মারহাবা। মনে হয় যে মাঝে বোমা ফুটতেছে, দেশে যে পরিস্থিতি এসে ডরি করে, কোন জায়গায় কোনটা ফুটে বসে, ঠিক আছে, অন্তত দেশের কোনো তাল নাই। তো খুব মনোযোগ দিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে আল্লাহর নবী বলতেছিলেন, দুই নাম্বার ভাইটা শহীদ হয়ে গেল, ফেরাউন আবার তিন নাম্বার ভাইটাকে ডাক দিল, যুবক তুমি কি শুয়োরের গোশত খাবা? যুবক বলল, ফেরাউন তুমি দুর্বল আর আমার আল্লাহ সবল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কি সবল? জোরে বলেন আল্লাহ কি? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তুমি রহমান তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান তুমি মেহে, অন্ধগাহে না শুধু তোর
তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহের, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। মনোযোগ দিয়ে, এটা কি মাধবপুর না বিজয়নগর? বিজয়নগর তো সাইছি, মাধবপুর না, এটা কোন পোস্টটা? এটাই তো, ঠিক আছে। গ্রামের নাম কি? খাটুরা, 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 এর অর্থ কি? খাটুরার অর্থ কি হইতে পারি না, মুরব্বীরা রাখছে। আমি ইন্ডিয়াতে এক জায়গায় মাহবিল করতে গেছি, গ্রামের নাম হচ্ছে গাদু পুতা, আমি হাসুম না খান্দুম কোনো রাস্তা খুঁজে না, কুচবিহারে এক গ্রামের মাহবিল, বিরাট মাহবিল, বাপরে 1,00,000 টাকা শুধু প্যান্ডেলই, 1,00,000 রুপি খরচা করছে শুধু প্যান্ডেলটা, তো অনেক বড় প্যান্ডেল, এপাশ তো পাশে দেখা যায় না, বিরাট কায়দা বাইদা। তার নাম হচ্ছে গাদু পুতা, আর দাওয়াত দিতে এসে মাহবিল কোন গাদু পুতা, আমি মাহবিলি যদি গাদুভূত হয়ে যায় তত গাদুভূত হয়ে গেল শেষ। তো খুব মনোযোগ দিয়ে, এক জায়গার গালি আর এক জায়গার ভুলি, এটাই আর কি, আর কি। তো খাটুরা পশ্চিম পাড়া, এটা আমরা পশ্চিমে আছি, তার পূর্ব রাখি আসছি আর কি। বাপরে বাপ, যে রাস্তার রাস্তা, এটা থাকলি কে না থাকলি কি, এই রাস্তা দিয়ে মানুষ কি করে কত, এটা হাইটে কেউ যদি অন্ধকার হাইটে যায় তাও তো হাইটে যাইতে পারতো না, কি কথা খারাপ করেছি আমি, কেউ অন্ধকারে যদি চিন্তা করে যে আমি অন্ধকারে হাইটে যাবো তাও হয়ে জায়গা মতো পৌঁছাইতে পারতো না, এর আগে হে ফুটে দেবে না শেষ। যাক, দোয়া করি আল্লাহ এগারে ভিক্ষে করে খাওয়ার তৌফিক দিয়ে দিক, এর সাথে দোয়া নেই তো, যারা আমাদের কি কষ্ট দেয় তাদের ভিক্ষে খাওয়ার করে খাওয়ার লাগে দোয়া করতে হবে, কি কথা কর না কেন, যারা আমরা কষ্ট দেয় এখানে আল্লাহ ভিক্ষে করে খাওয়ার যা শেষ, দোয়া করে দিলাম, এছাড়া আর কি দোয়া করবে, হেদায়তের দোয়া করতে করতে প্রায় 14 বছর পার করছি, ওয়াজের জীবনে 14 বছর পার হচ্ছে খালি হেদায়তের দোয়া করছে, আল্লাহ হেদায়ত দাও, তা আল্লাহ হেদায়ত যখন দেয় না আমাকে আল্লাহ ভিক্ষে করে খাও, কথা খারাপ করছি ভাই না, ভালো দোয়া করে দিছি, যা এবার ভিক্ষে করে খাবে। তো দেখেন ইমান কি জিনিস, তাদের থেকে এখনো তাদের কবর থেকে বেহেশতের গিরান আসে, আমি বলতেছি মিশরে আছে তাদের কবর, এখনো আছে, একসাথে বলবেন আল্লাহু আকবার, মিশরে একটা কবর থেকে এখনো গিরান আসে, আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় কবর থেকে গিরান আসছিল, দালাইলুন নবুয়াতের ভিতরে ঘটনাটা আসছে। ইমাম ইবনে কাইয়্যিম জাওজি আজ থেকে 900 বছর আগে উইনুল হেকায়াতের ভিতরে এটা লেখছে, আমি তাদের ইমানের দিকটা আপনাদেরকে বুঝাইতেছি যে আমাদের কেমন হওয়ার দরকার, তাহলে আমাদের কবর কেমন হবে, যেহেতু আমার কবরের বিষয়, আমাদের জিন্দগিটা কেমন হওয়ার দরকার, তাহলে কবরটা কেমন হবে। তো খুব মনোযোগ দিয়ে, এই ছোট ছেলেটা, 3 নম্বর ছেলেটাকে বাচ্চা বলতেছে, এ যুবক তোমার বড় ভাইকে মেরে ফেলছি, মেজোটাকেও মেরে ফেলছি, তুমি দেখছো কত যন্ত্রণা দিয়ে মেরেছি, যদি শুয়োরের গোস্ত খাও ছেড়ে দিব, আর যদি না খাও তাহলে তোমাকেও যন্ত্রণা দিব।
যুবক ডেকে বলে, আরে বাচ্চা তুমি দুর্বল, আমার মালিক আল্লাহ সবল। সবলের হুকুম হচ্ছে হারাম, নিষেধ সুর হারাম, আর তুমি দুর্বলের হুকুম হলো সুর খেতে হবে। আমি সবল মালিকের হুকুম বাদ দিয়া দুর্বল বাচ্চার হুকুম মানতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে ঠিক কিনা, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে ঠিক কিনা, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবীর হাশরের ময়দানে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝিতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে ঠিক কিনা। আপনাদেরকে প্রশ্ন করি, কোন ব্যক্তি যদি হারাম খেয়ে দেহ গড়ে, আল্লাহর কসম করে বলি তার ইবাদত খোদার দরবারে কবুল হবে না। ঠিক কোন ব্যক্তি যদি আমার রসুল করিমের ইজ্জত নষ্ট, আমার নবীজির মহান সম্মানে, আমার রসুলের মহান ইজ্জতে খেলাপ করিয়া সারা জীবন আল্লাহর সেজদা দেয়, জান্নাত জান্নাত হবে হবে না? এক কথা বলেন ঠিক কিনা, জান্নাত হবে না কখনোই না। আর আল্লাহর হাবিবের ইজ্জতের সম্মানকে হানি করে কেউ যদি জান্নাতের আশা করে, তো জিন্দগি বরবাদ হয়ে যাবে, কোনো লাভ নেই। মদিনার মসজিদে নামাজ পড়তে যাবেন, মদিনার মসজিদে নামাজ পড়তে যাবেন, এটা আগে ছিল না, বর্তমানে হয়েছে। আপনাকে উঠিয়ে দেবে মসজিদে নববীর ছাদে। আচ্ছা বলেন, আমার রসুল করিম হলো নিচে, উম্মত চলে গেল ছাদে। কথা বুঝেন নাই মনে হয়। আমার নবী রওজা মোবারকে উম্মত চলে গেল মসজিদে নববীর ছাদে। অনেক হাজিদেরকে পুলিশেরা উঠাই দিয়ে দেয়, কিন্তু যারা বুঝবান হাজি পুলিশে পিটাইলেও উপরে যায় না, চিৎকার মেরে জোরে আল্লাহু আকবার। পুলিশে উঠাইতে চায়। আমি নিজে দেখছি মসজিদে নববীর ভিতরে পুলিশ জুতা বাইতে হাঁটতেছে, একটা গা শিহিরে উঠবে, পশম দাঁড়ায় যাবে, যেটা কি হচ্ছে। এটার বাংলাদেশ হলে বাটাম চালান দিয়ে দিতাম, কি কথা কন না খান, কি চালান হয়ে যেত, বাটাম চালান হয়ে যেত, বাটাম চালান হয়ে যেত, কপাল ভালো। আমি নিজে দেখছি জুতা পাই দিয়ে বসে পুলিশ আটতেছে, ডিউটি করতেছে, কত সোয়াব, কত নেকিয়া নেই করতেছে এরা। আমি আরো দেখছি মসজিদে নবীর রওজা শরীফের পূর্ব পাশে যেখানে নামাজ হয়, ওখানে দেখলাম যে মুসল্লি খুব শায়েখে, বিরাট বড় জুব্বা ধারী শায়েখ, আপনি জুতা পাই দিয়ে মসজিদে নামাজে দাঁড়াইতে পারবেন না? আপনার উন্মুক্ত করে দিলাম, আপনাকে ছেড়ে দিলাম যে আপনি পড়লে আপনাকে আমরা বাধা দিব না, পারবেন? উন্মুক্ত করে দিলেও পারবেন? পারবেন না। যে 1,00,000 টাকার জুতাও যদি চুরি হয়ে যায়, তাও আমরা মসজিদে জুতা পাই দিয়ে নামাজে দাঁড়াইতে পারবো? কারণ আমি যে দাঁড়িয়েছি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি, আমার রবের সামনে দাঁড়িয়েছি, তা আমি যে রবের সামনে দাঁড়িয়েছি আমি জুতা পাই দিয়ে কেমনে দাঁড়াবো? কি কথা, ঠিক আছে না? চলতেছে। আমি নিজে দেখছি হেরে মে আল্লাহ আকবার, কাবা ঘর তাওয়াফ করার সময় হাজি জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। আমি আশ্চর্য হলাম যে তার জুতার দামটা বেশি হয়ে গেল, জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। বহু হাজি আমার এই মোবাইলে ভিডিও করে নিয়ে আসছে, হাজি জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। আচ্ছা বলেন, কাবা শরীফ কার ঘর? আল্লাহ ইন্না আউয়াল বাইতিন উদিআ লিন নাসি লাল্লাযী
বিবাক্কাতম 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 মুবারক, যে ঘরের নাম আল্লাহ কোরআনে লিখছে, নিজের জবানে বলছেন আল্লাহ, তার কুদরতি জবানে বলছেন, ইন্না আউয়াল বাইতিন উদিআ লিন্নাসি আল্লাযী বিবাক্কা বিবাক্কা, একসাথে বলবেন না মারহাবা, ঘরের নাম আল্লাহ নিজে কোরআনে বলছেন, প্রথম যে ঘর আমি বানিয়েছি হে হাবিব উম্মতকে বলে দেন সে বাক্কা, আল্লাযী বিবাক্কাতাম মুবারাকান হুদাল লিল আলামিন, তমাম কুল কায়নাতের হেদায়েতের জন্য আমি ঘর নির্মাণ করেছি, ওই ঘর দেখার সাথে কোনো হাজির যদি কলি যায়, ঠান্ডা না হয়, চোখে পানি না আসে, তাহলে সে হাজি হতে পারে না। কি কথা বলেন না কেন? কোন হাজি সর্বপ্রথম কাবা শরীফ দেখার সাথে যদি তার কান্না না আসে, সে হাজি হতে পারে না। প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে, ওই কাবা চত্বরটাকে এত পরিমাণে নবীরা ভালোবাসতেন যে একজন নবী না, দুইজন না, 360 জন নবীর মাজার ওই কাবার চত্বরে। সুবহানাল্লাহ, বলবেন না কতজন নবী? 360 জন নবীর মাজার ওই কাবার চত্বরে, তাদের উপরেই তাওয়াফ হয়। সুবহানাল্লাহ, বলবেন না আর জোরে 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 জোরে। কাবা শরীফের দরজার সামনে হযরত ইসমাইল আলাইহিস সালামের মাজার, উনি ওসিয়ত করেছিলেন আমাকে এখানে দাফন করা হোক, আল্লাহর ঘরের সাথে আমি থাকব যেহেতু আমি নির্মাণ করেছি, আমার আব্বাজানের সাথে ঘর আমি বানাইছি, এই ঘরের দরজার সামনে আমাকে রেখে দাও। নূহ নবীর মাজার, এরকম করে 360 জন নবী কাবার চত্বরে তারা ঘুমিয়েছেন, কারণ তাদের ইচ্ছা এই কাবা থেকে যেন আমরা দূরে না থাকি, কাবাকে তারা এত ভালোবেসেছেন। এই জন্য হাজি কাবার শ্রদ্ধা যদি হাজির অন্তরে না থাকে, সে হাজি হতে পারে না। এই জন্য আপনাদেরকে বলে দেয়, এগুলি সব আব্দুল ওহাব নজদীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আব্দুল ওহাব নজদীর দলেরা শিক্ষা যেটা বেয়াদব বানাচ্ছে, এই উম্মতকে তারা বেয়াদব বানাইতেছে, বেয়াদব বেয়াদব বেয়াদব। কথা কন না কেন? কদম বসে আজ নাই ঠিক কি বাবাজি? কদম বসে আছে, উঠে গেছে, শুধু কদম বসে যায় নাই, কদম বসির সাথে সালামও চলে গেছে। মুরব্বী দেখলেন ফুলা ভাগ সালামই দেয় না, কদম বসি করবো সাতা, কদম বসি তো ওর পরে চলে গেছে, না ওইটা না, ওইটা স্বপ্নের মতো হয়ে গেছে, সালামটাও পর্যন্ত দেয় না, সালাম পর্যন্ত নাই। আপনাদের এলাকায় কি আছে জানি না, সোহেলবের কাছে জিজ্ঞেস করেন, আমাদের ঢাকাতে ফুলাফান উড়ে বাপরে বাপ, ব্যাঙ্গের সাতার মতো ফুলাফান হয়েছে, সালাম কালাম কিচ্ছু নেই, আদব লেহাজ কিচ্ছু নেই, মুরব্বীদের সামনে দিয়ে মোটর সাইকেল হুম 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 ও বাপু চিনে না, মোটর সাইকেলের উপর উঠল ওর বাপু চিনে না। কি কথা কর না কেন? এটার বাপু চিনে না, যে বাপ আছে না, চাষা আছে না, খালু আছে না, বুপ আছে, কারো চিনত না, আদব নষ্ট হয়ে গেছে। আগের যুগের ছেলেরা সাইকেল চালাই গেলেও মুরব্বী সামনে থাকলে, উস্তাদ সামনে পড়লে, স্যার সামনে পড়লে সাইকেল থেকে নাইবে সালাম দিছে। আব্দুল ওহাব নজদীর দলেরা আদব উঠিয়ে দিয়েছে। কি কথা কন না কেন? খালি শিরিকের বেদাতের কথা বলে আদব উঠিয়ে দিয়েছে। আগে ছেলে চাকরি করতে গেলে, স্কুলে গেলে, পরীক্ষা দিতে গেলে মার পায়ের মধ্যে সালাম দিয়ে সুমা দিয়ে তারপরে গেছে, এখন আর সালাম সুমা তো দূরের কথা, এখন শোক গরম করছে, আদব নাই, আদব নষ্ট হয়ে গেছে, আদব চলে গেছে। প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন, সেই আল্লাহর বান্দাদের কথা বলতেছি, ফেরাউন আবার বলতেছে তাকে ধরে নিয়ে আসো, যেহেতু সে আমাকে দুর্বল বলেছে তার শাস্তি আরো কঠিন হবে। আল্লাহু আকবার। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি লিখতেছেন, আহা আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা এই যুবকটাকে ধরে এনে তার মুখ থেকে চামড়া ছিলে 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 ছিলে
জিন্দা আহারে একটা গরু জিন্দা হালতে যদি আপনি চামড়া ছাড়েন তাহলে গরুটা কেমন ছটফট করবে? আল্লাহ রে বান্দা, যুবক জিন্দা হালতে তার চামড়া ছিলানো হলো, পুরা শরীরের চামড়া তার জিন্দা হালতে ছুরি দিয়ে ছিলে 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 চামড়া আলাদা করে ফেললো, ওইভাবে সে জীবন দিয়ে দিল। কিন্তু ফেরাউনের কাছে ঈমান ঈমান বিক্রি করে নাই, এর জন্য কি একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তর থর 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 করে কাঁপতে থাকে, তারা মুমিন 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 মুমিন। অন্যের মাল ধরার সঙ্গে সঙ্গে হাত কাঁপবে, তারা মুমিন। হারাম খাবার সামনে আসলে হাত কাঁপবে, মুমিন। আহা অন্যায় যখন সামনে আসবে হৃদয় কেঁপে উঠবে, হা মুমিন মুমিন। আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তর থর থর করে আল্লাহর ভয়ে কাঁপবে, মুমিন। এই যুবক এমন মুমিন, শরীরের চামড়া দিয়ে দিল, তিলে 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 মৃত্যু নিয়ে নিল, তার বড় হারাম খায় নাই, সুরের গোস্ত খায় নাই, আল্লাহ আকবার, তাদের কবর থেকে এখনো জান্নাতের ঘ্রাণ আসে। ফারাউন বললাম নারী কি করবা, তিনটা ছেলে শহীদ। মহিলা বলল সব যদি শহীদ হয় তাও আমি মাথা নত করব না। তাহলে চিন্তা করেন মার ইমান কেমন, আর আমাদের আমাদের দেশের বেডির কথা কইলাম না, আমার দেশের বেডি ঠিকঠাক বানা বেডির বেডির ফুসকার দোকান কোন জায়গা, চটপটির দোকান কোন জায়গা, আমার দেশের বেডিং ভালো মতো জানে কোন ফুসকা কেমন কোন চটপটি কেমন। বাপরে বাপরে বেডিং কোন সিরিয়ালে কেমন কোন নাটক কেমন, কোন দিন কোন নাটক কোন সময় কোন নাটক কোন প্রচার কোনটা হবে, আমার দেশের বেডি ও বেডি রে বেডি। যদি নারী দেখতে চান ফিলিস্তিনের নারীদের দিকে তাকান, মা শহীদ হলো, বাবা শহীদ হলো, নারীর হেজাব সারে না, ভাই শহীদ হয়েছে হেজাব খোলে না, কোলে সন্তান শহীদ হয়েছে মহিলা হেজাব যায় না। এরা হলো ফিলিস্তিনি নারী, 70,000 নবী ওই শহরেই জন্ম নিয়েছিলেন, ওই এলাকায় 70,000 নবী এসেছিলেন, আজ যেখানে যুদ্ধ হচ্ছে ওখানে 70,000 নবী এসেছিলেন, ওই ফিলিস্তিনের নারীরা, তারা ওই নবীদের রক্তের বংশধর। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই নারী একটা মেয়ে
মেয়েকে, ফিলিস্তিনের একটা মেয়েকে এক জায়গায় দাঁড়া করাবেন, বাংলাদেশের 1000 মেয়েকে আর এক পাল্লায় দাঁড়া করাবেন, ফিলিস্তিনের একটা মেয়ের মতো সুন্দরী বাংলাদেশের 1000 সুন্দরী মেয়েও সমান হবে না। দেখেন কি কথা খারাপ করছে বাবা, ওদের বাচ্চাগুলি মনে হয় যে ফুল ফুটে রয়েছে, ছোট ছোট বাচ্চাগুলি দেখবেন শহীদ হয়ে গেছে, মনে হচ্ছে আর জান্নাতের ফুল, জান্নাতের পাখিগুলি ফুটে রয়েছে, আরে এত সুন্দর ওরা। আর আমরা দেশের বেটি আদা গাদা লেন্দা গান্দা, হ্যাঁ সে তোর বাপ কুত বাপ কুতুরি বাপ রে বাপ, ওদের বাবুর কোনো শেষ নেই। কষ্ট হইতেছে আপনাদের বেটিরা কুপসি আছে যে হুজুরের লাগে আমরা এত রাত পর্যন্ত বই রয়েছি, আপনি যদি দেখেন ফিলিস্তিনের একটা মেয়ে আর বাঙালি 1000 মেয়েকে যদি এক পাল্লায় দেন, ফিলিস্তিনের একটা মেয়ের সমান হবে না। কিন্তু দেখবেন ওরা এমন জজবা জিহাদিওয়ালা, আল্লাহ আকবার, ওরা হেজাব সারে না হেজাব খোলে না, ওরা বোরকা সারে না বোরকা খোলে না, ওরাও মুসলমান আমরাও মুসলমান, ওরাও নারী আমরাও নারী, এক পাল্লাই দিলে হবে না, কথা কোন ঠিক কিনা? তুই মহিলা খুব শক্ত হৃদয়ের অধিকারী, ইমানের ক্ষেত্রে তিনটা সন্তানকে তিলে তিলে হত্যা করা হয়েছে, তারপরে ওই নারী কথা বলে না, তার আরো বাকি দুইটা সন্তানকে, তিনটা সন্তানকে শহীদ করা হলো, ওইভাবে তিলে তিলে হত্যা করে নির্মম ভাবে 6টা সন্তান শহীদ হয়ে গেল, একটা সন্তান বাকি আছে ছোট বালক। ফারাউন বলতেছে, ও নারী তোর 6টা সন্তান শেষ করে ফেলছি, একটা বাকি আছে, সৌরের গোস্ত খাবি? মহিলা বলে, না। তাহলে ওই সন্তানকে হত্যা করে ফেলব, তোমাকে একটু সুযোগ দিলাম, ওই ছেলেটাকে বুঝাও, ও ছোট মানুষ, ও যদি খায় তাহলে তোমাদেরকে ছেড়ে দেব। মহিলা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটু সুযোগ দাও, আমার একটা বদ্ধ ঘরের ভিতরে আমার সন্তানটাকে নিয়ে একটু বুঝাইতে সুযোগ দাও। ফেরাউন চিন্তা করছে কাজ হয়ে গেছে, কিন্তু ও জানে না মুসলমানের দূর আর আশিকদের দূর আল্লাহর আরশে মওলা পর্যন্ত। বাহ, কথা কর নাকি ঠিক কিনা? আরশে মওলা পর্যন্ত। হযরতে ওই মহিলা তার ছোট্ট বানক সন্তানকে নিয়ে বদ্ধ ঘরের মধ্যে চলে গেল, যাওয়ার পরে ছেলেটাকে বলতেছে, ব্যাটারে আমার চোখের সামনে 6টা আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে, বাবারে তুমি আমার ছোট্ট সন্তান, জন্য দুনিয়াতে জন্ম নিয়েছিলা, তুমি শারীরিকভাবে পুষ্টিহীন ছিলা, দুর্বল ছিলা, ব্যাটারে তোমার পুষ্টির জন্য আমি সব সন্তানদেরকে 2 বছর দুধ পান করিয়েছি, সন্তান আমার ছেলে আমার, তুমি আমার ছোট্ট আদরের ছেলে, তোমার পুষ্টির জন্য আমি মা 4টা বছর তোর আমি দুধ পান করাইছি। মা ছেলেকে বলতেছে, বেটারে আমার বাকি 6টা সন্তানকে আমি এই কুত্তাটা খেদার ওরে শয়তান এনে পাঠাইছে, কি কথা মিশে বলছি, ওরে শয়তান সাবিদে এনে পাঠাই দেখেন যে বহা বই কর, হুজুর ওয়াজ নষ্ট হয়ে যাবে, এখানে ঢুকতে পারতেছে না, কিন্তু ও ঢুকতে পারতেছে না, কুত্তা পাঠাই দিছে, খুব মারাত্মক সেন্সিটিভ শয়তান, ওরে বাপ রে বাপ, আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে কিন্তু তোমাদের প্রকাশ্য দুশ্মন, তোমার ধ্বংস করে দিবে, ও কুত্তা পাঠাই দিছে, যা তুই এই তুই উঠোস কেন, আবার আইজা, তোকের এই বয়সে যদি মাজা লেগে যায় তাহলে বুড়া মানুষ করব কি? একসাথে বলেন তো আল্লাহু আকবার,
এই মহিলা নাক দিয়ে বলতেছে, ব্যাটারে ছয়টা সন্তান আমার, তোমার ছয়টা ভাই তোমার চোখের সামনে শহীদ হয়েছে। বাবারে আমার, লক্ষ্মী সোনা, আমার কলিজার টুকরার সন্তান, তোমার জন্য আমি চারটা বছর তোমারে দুধ পান করাই, আমারে তোমার পুষ্টি গুণ অভাবগুলি আমি দূর করে তোমারে সবল করেছি। বাবারে আমি মা, আমার কলিজার টুকরোগুলি আমার চোখের সামনে শহীদ হয়েছে, ওরা শুয়োরের গোশত খাই নাই। বেটারে ওদেরকে আল্লাহ এতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে চলে গেছে, ওরা জান্নাতি পাখি হয়ে জান্নাতের ভিতর দিয়ে ওরা উড়ে বেড়াচ্ছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত মনে করিও না, মৃত মনে করিও না, মরা মনে করিও না। বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা 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 জিন্দা। আহা, খাসায়েসুল কুবরার ভিতরে ইমাম আব্দুর রহমান জালাল উদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা লেখেন, আল্লাহর নবী মদিনার রাস্তা দিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে নবীজি হেঁটে 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 যাচ্ছে, সাহাবীরা সাথে। ঠিক এমন সময় নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে সালাম দিল আর আপনি নবী সালামের জবাব দিয়ে দিলেন? সালাম তো কাউকে দিতে দেখলাম না, কিন্তু নবী গো আপনি কেন সালামের জবাব দিয়ে দিলেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা দেখো না কিন্তু আমি দেখি, তোমরা যেটা বুঝো না কিন্তু আমি সেটা বুঝি। সাহাবীরা, রে আমার জাফর মুতার প্রান্তরে শহীদ হয়েছিল, আমার জাফরকে কাফেররা দুইটা হাত আমার জাফরের কেটে ফেলে দিয়েছিল, কারণ ওনার ডান হাতের মধ্যে কালেমার পতাকা ছিল, কাফেররা ডান হাত কেটে ফেলে দিল পতাকা ফেলে দেওয়ার জন্য। হাজরতে জাফর বাম হাত দিয়ে পতাকা ধরলেন, বাম হাত দিয়ে পতাকা দিয়ে এক একা একটা হাত দিয়ে লড়াই করতেছিলেন তিনি, কাফেররা বাম হাত কেটে ফেলে দিল পতাকা ফেলে দেওয়ার জন্য। জাফরের দুইটা হাত জমিনে কেটে পড়ে গেল, কিন্তু হযরত জাফর কালেমার পতাকা জমিনে পড়তে দেবে না। ঠিক তখনই কালেমার পতাকা হযরত জাফর কামড় দিয়ে ধরলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? হযরত জাফর কালেমার পতাকা কামড় দিয়ে চেপে ধরলেন তিনি, কাফেররা ওনার শরীরে বজ্রপুরি বর্ষা নিক্ষেপ করতে লাগলো। হযরত জাফর ডাক দিলেন, আব্দুল্লাহ বিন দাওহা কোন জায়গায় আসেন, তাড়াতাড়ি আসেন, আমি জাফর শহীদ হতে চলেছি কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেব না। কামড় দিয়ে ধরে হযরত জাফরের দুই হাত নাই, কালেমার পতাকা কামড় দিয়ে ধরে জাফর বুকের মধ্যে কালেমার পতাকা ধরে জাফর জমিনের মধ্যে শহীদ হয়ে গেলেন, কিন্তু জাফর কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই। আল্লাহ খুশি হয়ে জাফরের দুইটা হাতের বদলতে আল্লাহ দুইটা পাখা বানিয়ে দিয়েছে,
যারা বলবেন আল্লাহু আকবার, জাফরের দুইটা হাতের বদলতে বাঁকা বানায় দিয়েছে। সাহাবিরারে আমার জাফর আটটা জান্নাতের যেখানে খুশি সেখানেই উড়ে 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 যায়, আমার জাফর যেখানে খুশি সেখানে উড়ে 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 ঘুরে বেড়ায়। আমার জাফর আজকে আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে, তোমরা দেখো নাই আমি দেখেছি, আমি রসুল, আমার জাফরের সালামের জবাব আমি নবী দিয়ে দিছি। আহা, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার মনে বলেন ইয়া রসুল আল্লাহ। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? না না, দর করতেছে মনে হয় আপনাদের। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। ধরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, তুচা করে বলেন ঠিক কিনাই? শুনি সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আহা, সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার মাটি কি বলতেছে বেটারি, চারটে বছর আমার লক্ষ্মী সোনা, তোমার আমি দুধ পান করাইয়া পুষ্টিহীন থেকে তোমার শক্তিশালী বানাইছি। বেটারে, আমার ছয়টা বেটা জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে, কিয়ামতের ময়দানে আমার ছয়টা সন্তান আল্লাহর আরশে মুআল্লার নিচে তারা জায়গা পাবে। আমার লক্ষ্মী সোনা, তুমি যদি আজ শুয়োরের গোশত খাও বেটারে, তোমার ছয়টা ভাই জান্নাতে থাকবে আর তুমি জাহান্নামে চলে যাবা। আমি চাই মা হয়ে তোমার ছয়টা ভাইয়ের সঙ্গেও তুমিও জান্নাতে চলে যাও। আমার কলিজার টুকরো সন্তান, সাবধান, শুয়োরের গোশত কিন্তু তুমি খাইবা না। আমি মা হয়ে তোমার প্রতি আমার অধিকার আরো বেশি, ছয়টা সন্তান থেকে তোমার প্রতি আমার অধিকার বেশি, কারণ তোমার চার বছর ধরে আমি যত্ন করেছি, আমার চার বছর ধরে তোমার আমি দুধ পান করিয়েছি। ছেলে আমার, তোমার প্রতি আমার অধিকার বেশি, সাবধান, তুমি শুয়োরের গোশত খাইবা না। তখন ছেলেটা ডাক দে বলতেছে, মা রে, আমি তো ভয় পাইছিলাম, চিন্তায় ছিলাম, তুমি মা নিয়ে আমার শুয়োরের গোশত খাইতে কও। এমন সোনার টুকরা ছেলে কয়জনের আছে রে ভাই? মাইনকে সিপাই খারাইয়া ছেলের বয়স আট বছর, বিড়ির ভীষণে এমন
বিড়ি টানে। এই কথা খারাপ কিছু ভাই, মান কিছু এখানে ফলায় ফলায় বিড়ি চুটি করবি, বিড়ি টানে। ছেলেদেরকে ছোট্ট কাল থেকে দিন শিখাবেন, ইসলাম শিখাবেন, সুন্নত শিখাবেন, নাহলে পস্তাইতে হবে। লেখাপড়া না করুক, সমস্যা কি? লেখাপড়া করলে যে ছেলে মানুষ হয় কে কইছে আপনাকে? আমার দেশে যদি লেখাপড়া করলে ছেলে মানুষ হইতো, তাহলে বিসিএস করিয়ে বড় বড় অফিসার হয়ে ঘুষ খেয়ে মানুষের চোখের পানি ঝরাইতো না, রক্ত চুষে খেত না, কথা বলো ঠিক কিনা? কে বলছে লেখাপড়া করলে মানুষ মানুষ হয়? কে বলছে আপনাকে? হ্যাঁ, কে বলছে আপনাকে? কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাসছি, কি কথা কন এখন? কি পাস? আন্ডার ম্যাট্রিক, সাইকুল হাদিসনা, মুহাদ্দিসনা, মুফতি আজম না, আমার রসুলের প্রশংসা করতে 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 4,500 নাতে রসুল লিখছে। কত হাজার? 4,500 লিখে বলছে। আমি যদি আরব হতাম মাদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। এই মাধবপুরে শত শত তফসিরুল কোরআন মাহফিল আর কয়টা তফসিরুল কোরআন মাহফিলে আলেমরা রসুলের শানে ইজ্জতে আলোচনা করে আমারে দেখান। আমি বিরোধিতা করতেছি, আমি তাদের বিরুদ্ধে বলার জন্য আসিনি, যার যার মন চাই করতেছে করুক, কবরে তো যাবেই। হাসানের মাঠে আল্লাহ রসুলের সামনে দেখা হবেই। কি মোর ভাবতেছেন দেখা হবে না? আল্লাহ রসুলের সামনে ছাড়া কোন উম্মত বেরত যাওয়া তো দূরের কথা, গিরানো দেখত, গিরানো বইত না, কথা মনে রেখে। সে যত বড় বাপের বেটা, সাটার বেটা, খানার বেটা যাই হোক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই, হুজুরের সুপারিশের পতাকার মাধ্যম ছাড়া পৃথিবীর রামান নবীর কোন উম্মতের কোন মা তার সন্তান জন্ম দিতে পারে নাই, রসুল করিমের হামদ এবং সুপারিশের পতাকার মাধ্যম ছাড়া বেরোতে যাবে। হাসরের মাঠে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে, ওই জায়গায় চলবে। ভোগীযোগ্য ওই জায়গায় চলবে না। আল্লাহ জীবনে দেখছেন তো, আল্লাহ আছে আপনি জানলেন কেমনি? আল্লাহ রসুল আখেরাতে কবরের প্রশ্ন হবে জীবনে দেখছেন? কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। কে বলছে জোরে বলেন? আল্লাহ। আপনি তো বলছেন আল্লাহ বলছে, কিন্তু আল্লাহ কি আপনার কাছে এসে বলে দিয়ে গেছে এই কথাটা আগে কার কাছে বলছে? জোরে বলেন, কোন জায়গা বলছে? এইখানে ঢুকাইছে সিনার ভিতর, আল্লাহর হাবিবের সিনার ভিতর আগে আসছে, এরপর আল্লাহ রসুল জবান দিয়ে বের হয়েছে। কথা মনে বুঝেন নাই আপনারা? আল্লাহ আসমান থেকে তার রসুলের কালবে আগে দিয়েছে, এরপর আল্লাহর নবীর জবান দিয়ে বের করছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলতেছে আলিফ লাম মিম, কেউ অর্থ জানে না। কেউ অর্থ জানে তো? জানে কে? আল্লাহ এবং তার নবী একসাথে বলবেন আল্লাহ আকবার। এই জন্য আমরা বলি আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين
রসুলের কাল মোবারকে সর্বপ্রথম কালবে আল্লাহ নাজিল করলেন। এরপরে নবী জবাব দিয়ে সাহাবীদের সামনে বললেন, একটা সাহাবীও তখন বলে নাই, হুজুর আল্লাহ আপনার কালবে কখন নাজিল করলো দেখলাম না। আল্লাহরে বলেন আমাদের সামনে বইসে যেন আল্লাহ বইয়া যায়। আল্লাহর নবীর কোন সাহাবী কথা বলেন নাই, রসুলের জবান দিয়ে বলেছেন। সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছেন, আমরাও বিনা বাক্যে বিশ্বাস করে নেওয়ার কারণে আমরা মুসলমান হয়েছি। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দলে থাকলে আল্লাহর দল হয়, নবীর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায়, নবীর গুণ গাইলে আল্লাহর গুণ গাওয়া হয়, নবীর আদর্শ মানলে আল্লাহর আদর্শ মানা হয়ে যায়, রসূলের ইজ্জতের চাদর ধরলে আল্লাহর ইজ্জতের চাদর ধরা হয়, নবীর শানকে ছোটখাটো করে বললে আল্লাহর শানে ছোটখাটো বলা হয়, নবীর শান বাড়ায় নবীর শান বললে আল্লাহর শান বলা হয়ে যায়। কথা বলেন ঠিক না মিঠু? বুঝাইতে পারছি? বুঝে বাড়ি যায়। এত দলিল লাগবেন, যারা বুঝে তাদের কাছে দলিল লাগে না, হৃদয় থেকে বুঝে নি। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে যাবে। কোন সাহাবী প্রশ্ন করে নেই আল্লাহকে বলেন আমাদের সামনে সে কোরআন পড়তে, তুমি যে কালবে আল্লাহ পাঠিয়েছেন জবান দিয়ে রসুল বলছেন, সাহাবাই কিরাম বিনা বাক্যে বিশ্বাস করে দিয়েছে। আমরাও বিশ্বাস করি, আমরা কি করি কথা কর না কেন, আমরা কি করি জোরে বলেন, আমরা চোখ বুঝে বিশ্বাস করে নিয়েছি রসুল বলেছে এটাই ঠিক কথা কর না কেন, কারণ তিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল করিম, হাবিবুল করিম, তিনি মিথ্যা বলেন নাই, তিনি সত্য বলেছেন, সত্যবাদী ছিলেন, সত্য বলেছেন, যা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন সত্য বলেছেন, কথা বলেন ঠিক না মিঠু? মানবপুরবাসী খুব মনোযোগ দিবেন, এত তফসির মাহফিল হয় কিন্তু আমার রসুলের সানে মানে আলোচনা হয় না, কারণ কি? কি জন্য রসুলের শান বলা হলো না? আমরা বলি আমরা বেদাতি, আমরা বললে কি হয়ে যাই, কেয়ামত পর্যন্ত বেদাতের জিকির করতে থাকুক আমরা নবীর জিকির করতেই থাকব। ঘুমাইছে? আবার বলি, তারা কেয়ামত পর্যন্ত বেদাত বেদাত জিকির করতে থাকুক আর আমরা যতদিন বেঁচে থাকব আমরা রসুলের শান গাইতেই থাকব, আমরা নবীর মান গাইতে থাকব, নবীর জিকির করতেই থাকব। হাত জাগরা বলেন ঠিক না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে স্বাগত, কে লেখছে জোরে বলেন, কোন মাদ্রাসার মুহাদ্দিস? এ বেটা মক্তবে পড়ে যদি আল্লাহ রসুলের শান এত গাইতে পারে, আমরা মাদ্রাসায় মুহাদ্দিসগিরি করে হাদিস পরে রসুলের শান বলতে পারবো না? হ্যাঁ, এবেলা আসি তখন আসলে মুখ চুপসে যায়, কারণ কি? কাজী নজরুল আন্ডার মেট্রিক মক্তবে পড়িয়া যদি রসুলের শান এত গাইতে পারে, এই জন্য বাবাজি বলেছিলাম আগে শুধু লেখাপড়া করলে আশিক রসুল হওয়া যায় না, আশিক রসুল হওয়ার জন্য দিল লাগে, দিল লাগে, দিল। ওই নামি আমার গলার মালা, ওই নাম জপে মন জুড়াই জ্বালা, ওই নামই আমার
গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জানা, আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ঠিক না? এবার ছেলেটা ডাকতে বলতেছে, মা আমি ভাবছিলাম তুমি বুঝি আমারে শুয়োরের গোশত খাওয়ার জন্য অনুরোধ করবারে মা, মা আমার ছয়টা ভাই জান্নাতে চলে গেছে রে মা, আমি ইউই জান্নাতের প্রতীক রে মা, আমি শুয়োরের গোশত খাইয়া জাহান্নামে যাব না রে মা, আমার জীবন চলে যাবে, আমি আমার মালিকের হুকুম বাদ দিয়া দুনিয়ারে বাচ্চার হুকুম মানিয়া আখেরাত বরবাদ করব না রে মা। এরপরে বাচ্চা ফেরাউন মার সন্তান দুজনকে শহীদ করে দিল, তাদের কবর একটা জায়গায় হয়েছিল, সেই কবর থেকে এখনো জান্নাতের ঘ্রাণ আসে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, লা ইলাহা জোরে লা ইলাহা, জবান খুলে আল্লাহ জিতে তোমার শান আল্লাহ আল্লাহ, জিতে তোমার শান আল্লাহ, জিন্দা কে মারিতে পার, জিন্দা কে মারিতে পার, মৌরার পারো দিতে জওয়ান, মৌরার পারো দিতে জওয়ান, কে পারব জিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া, ও পাক সোবা হাওয়ান কে পারেব জিতে তোমার শান আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা কে মারিতে পার, জিন্দা কে মারিতে পার, মহরার পার দিতে জওয়ান, মহরার পার দিতে জওয়ান, কে পারেব জিতে তোমার শান আল্লাহ আল্লাহ। জবান খুলে তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া, 1,24,000 পাইগম্বর বানাইয়া, তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া, ও পাকসুবা হাওয়ান কে পারেব জিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ।
জিন্দা কলমা রিতে পারো, জিন্দা কলমা রিতে পারো, হরার পারো দিতে জওয়ান, মহরার পারো দিতে জওয়ান, কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহর নামটি আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না, আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না, আল্লাহ হু আল্লাহ হুরে মন আল্লাহ করৌ যাব না, আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না, আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো যপ না, আল্লাহ 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 আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না, আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না, আল্লাহ হু আল্লাহ তোরে মন আল্লাহ পড়ো যাব না, আল্লাহ আল্লাহ গাজবি রেখো তোরো লতা সবুজ গা সের কুচি পাতা, জিকির হ্যাঁ লাইসে মাথা নয়ন খুইলা দেখো না হো, জিকির হ্যাঁ লাইসে মাথা নয়ন খুইলা দেখো না, আল্লাহ হু আল্লাহ তোরে মন আল্লাহ করো যপ না, আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না, আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করৌ যপ না, আল্লাহ আল্লাহ। সভাবে যাইতে হবে বেবে কেন ভাব না, আই সভাবে যাইতে হবে কেবে কেন ভাব না, অদম ফরিদি বেবে বলে আল্লাহর জিকির ভুইল না, অদম ফরিদি বেবে বলে আল্লাহর জিকির ভুইল না, আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো যাব না, আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ হ্যাঁ
আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায়, আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ তোমকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায়, আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো, ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো, আগুন হইল ফুলবাগিচা পশম কেনে পুরলো না, আগুন হইল ফুলবাগিচা পশম কেনে পুরলো না, আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আওয়াজ তুলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কবরে কয়টা জিনিস যাবে? দুইটা, এক নম্বরে ইমান, দুই নম্বরে আমল। এক নম্বর ইমান, দুই নম্বর আমল। হাজিরিন, ওয়াজ আমি একবারে শেষ প্রান্তে চলে আসছি, আর লম্বা করব না বাবা। আহা, মেহেশরের মাঠ কায়েম হয়ে যাবে, একদল মানুষ হাসরের মাঠে আল্লাহ আলাদা করে ফেলবেন, একদল মানুষ আল্লাহ আলাদা করবেন, তাদের গলার মধ্যে শরীরের ভিতরে বিরাট বড় সাপ পেঁচিয়ে তাদের মুখের মধ্যে কামড় মেরে মেরে গোস্ত তুলে তুলে নিয়ে আসবে, আবার গোস্ত হবে, আবার আবার সাপে কামড় দিয়ে গোস্ত ছিঁড়ে নিয়ে চলে আসবে, আবার গোস্ত হবে। হাসরের মাঠের এক কোণাতে তাদেরকে শাস্তি দেওয়া হবে। নবীজি বললেন, তারা কারা? শোনো, দুনিয়াতে যাদের সম্পদ হয়েছিল কিন্তু এই সম্পদ গুলি আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে নাই। মুনাজাত হয়ে যাবে, একটা লোক উঠবেন না। আল্লাহর কোরআন বলতেছে, তোমার মরণ আসার আগে তোমার রিজিক থেকে আল্লাহ রাস্তায় তুমি ব্যয় করো, তোমার মরণ আসার আগে, মৃত্যু আসার আগে আল্লাহ রাস্তায় তুমি তোমার রিজিক ব্যয় করো, মরণ আসার আগে। যদি ব্যয় না করো, হাসরের মাঠে ওই সাপ তাকে কামড়াবে কতদিন জানেন নি? আল্লাহ নবী বললেন, ওই দিন মানব জাতির হিসাব আল্লাহ শেষ করবে, জিন জাতির হিসাব টানবে শেষ হবে, ফেরেশতাদের হিসাব আল্লাহ টানবে শেষ হবে, এবং সেই দিন সমস্ত পশু পাখির হিসাব আল্লাহ টানবে। হিসাব শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ ওই সমস্ত যারা দুনিয়াতে দান সৎকা করত না, আল্লাহর পথে তার রিজিক ব্যয় করত না, আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে নিবেন। কিন্তু তত সময় কতদিন পার হবে
আল্লাহর কোরআনে আল্লাহ তাও বলে দিলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফ সানা। দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড় হবে, হাসুরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসুরের একটা দিন হবে তত বড়। সেই দিনের কত হাজার বছর চলে যাবে আমার জানা নাই, আহা কত লক্ষ বছর পার হবে তাও জানা নাই। নবীজি বললেন, মানুষগুলি শরীরের গোস্তগুলি কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলে, ফায়াকুল রাব্বি, হে আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। ফাসাদাকা, বেশি বেশি করে সৎকা করব, দান করব। আকুন মিনাস সলিহিন, আর সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু বলেন, হাসরের মাঠে আফসোস করলে কি কোনো লাভ হবে? এ জোরে বলে, লাভ হবে? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, ও আদামরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি সমন জারি, গিয়াছে করিয়া রে সোনার দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ওই হাসরের মাঠে আফসোস করার আগে দুনিয়ার থেকে আপনার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবেন। আল্লাহর নবী বলে দিলেন উম্মতরে, যে আমি আল্লাহর পথে এক টাকা যে ব্যয় করবে, আল্লাহ 70 গুণ তারে বর্ধিত করে দিবে, আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দিবে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাবে। আপনি পথে চলবেন, হঠাৎ আপনাকে সাপে কামড় দিবে, আল্লাহ আপনাকে এখান থেকে বাঁচিয়ে দেবেন। আপনি রাস্তায় চলবেন, অ্যাক্সিডেন্ট হবে, দান করার বিনিময়ে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দানের বিনিময়ে আল্লাহ বড় বড় দুর্ঘটনা, বড় বড় রোগ, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাই দিবে। এই মাহফিল আগামী বছরও চলমান হবে। কোন আল্লাহর